নবী অর্থ কি? রাসুলকে, নবী রাসুলের সংখ্যা কত? মহানবীকে, প্রশ্ন রাসুলকে, উত্তর রাসুল আল্লাহ তাআলার বান্দা এবং মানুষ হয়ে থাকেন। আল্লাহ তাআলা নিজ বান্দাদের নিকট বিধানাবলী পৌঁছানোর জন্য তাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। তারা সত্যবাদী হন, কখনো তারা মিথ্যা বলেন না, পাপ কাজ করেন না। আল্লাহ তাআলার বার্তা পরিপূর্ণভাবে পেছিয়ে দিতেন, তার মধ্যে কমবেশি করতেন না এবং কোনো বার্তাকে গোপন করতেন না। প্রশ্ন নবী অর্থ কি? উত্তর নবী অর্থ এটাই যে তিনি আল্লাহ তাআলার বান্দা এবং মানুষ হন। আল্লাহ তাআলার নির্দেশাবলী বান্দাদের নিকট পেছান, কখনো মিথ্যা বলেন না এবং পাপ কাজ করেন না। আল্লাহ তাআলার বিধানাবলীর মধ্যে কম বেশি করেন না। প্রশ্ন রাসুল এবং নবীর সংখ্যায় কতজন? উত্তর জগতের মাঝে অনেক নবী এবং রাসুল এসেছেন, কিন্তু তাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই জানেন। আমাদের শুধু এইভাবে ঈমান আনা উচিত যে আল্লাহ তাআলা যত রাসুল পাঠিয়েছেন আমরা তাদের সকলকে সত্যবাদী রাসুল হিসেবে মানব। প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসুল ছিলেন, আমরা তার উম্মতের অন্তর্ভুক্ত।